উত্তর চট্টগ্রামে ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে শান্তি স্থাপনের উদ্যোগের জন্য তিনি নোবেল শান্তি পদক পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। তবে এবার মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সীমান্ত খুলে আশ্রয় ও সহায়তা করার জন্য ওই পুরস্কার পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় চলে এসেছেন তিনি। সূত্র জানায়, এ বছরের নোবেল শান্তি পুরস্কারের মনোনীতভাবে সংক্ষিপ্ত 10 জনের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 6 অক্টোবর নরওয়েজিয়ান নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করবে। ওই দিনই নোবেল কমিটি এক গুরুত্বদার বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য 318টি নাম আসে। এটি নোবেল শান্তি পুরস্কারের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ নাম। গত বছর 370 জনের নাম এসেছিল। নোবেল কমিটি বিভিন্ন প্রক্রিয়ায় নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব গ্রহণ করে 1 ফেব্রুয়ারি 2017 মধ্যে তারা তাদের প্রস্তাব জমা দেন। নোবেল শান্তি পুরস্কার 2017 এর জন্য মনোনীতদের মধ্যে 215 জন ব্যক্তি এবং 103টি প্রতিষ্ঠান। মার্চে এই তালিকা থেকে যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে তা প্রেরণ করা হয় উপদেষ্টা মূল্যায়নের জন্য। জুলাই মাসে উপদেষ্টা মূল্যায়ন চূড়ান্ত হয়। উপদেষ্টা মূল্যায়নের ভিত্তিতে সংক্ষিপ্ত একটি তালিকা উপস্থাপিত হয় কমিটির কাছে। কমিটি সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে পুরস্কার প্রদান করেন। নোবেল কমিটি কখনও নামের তালিকা বা সংক্ষিপ্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। তবে যারা মনোনয়ন দেন এবং বিভিন্ন সূত্রে সংক্ষিপ্ত তালিকা বেরিয়ে আসে। এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় নাম আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার জিরো টলারেন্স এবং রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে তিনি শান্তির এক অনন্য নজির স্থাপন করেছেন। সংক্ষিপ্ত তালিকায় সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের নামও রয়েছে। এছাড়াও সিরিয়ার শরণার্থীদের উদ্ধার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী গ্রুপ হোয়াইট হেলমেটও আছে সংক্ষিপ্ত তালিকায়। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এর নেতা সুসান এন হারম্যানের নামও সংক্ষিপ্ত তালিকায় আছে। মার্কিন পিস গ্রুপ অব পিঙ্ক এবং গ্লোবাল এক্সচেঞ্জ মানবাধিকার গ্রুপ সহ গ্রুপের সহ প্রতিষ্ঠাতা মেরা বেঞ্জামিনও নোবেল শান্তি পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় আছেন। নরওয়ের শান্তি শিক্ষাবিদ জন গ্যালটাঙ্গের নাম সংক্ষিপ্ত তালিকায় আছে। তিনি শান্তিবাদী তরুণ সমাজ বিনির্মাণের আন্দোলনের একজন প্রবক্তা। এছাড়াও শান্তি সংগঠন ওয়ান বিলিয়ন অ্যাক্ট অফ পিস পোপ ফ্রান্সিসের নাম সংক্ষিপ্ত তালিকায় আছে বলে জানা গেছে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল আলোচিত খবরের আপডেট পেতে বাংলা আপডেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।